জুডিশিয়াল নোটিশটা হচ্ছে একটা টার্ম বা একটা ফ্রেজ, এটা ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য ল অফ এভিডেন্স। নর্মালি সিভিল মামলাতে যখন মামলাটা কোর্টে যায়, তখন বাদী প্রমাণ করতে হবে যে এই জিনিসটা তার বিবাদীর এগেইনস্টে, এবং প্রমাণের বার হচ্ছে বাদীর উপর, এবং প্রমাণ করতে হবে অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি। আর ক্রিমিনাল মামলায় অ্যাকিউজকে কোনো কিছু প্রমাণ করতে হয় না, বরং প্রসিকিউশন রাষ্ট্রের পক্ষ থেকে তারা প্রমাণ করবে যে উনি অপরাধী, এই অপরাধ করেছেন, এবং এটা প্রমাণের বার হচ্ছে প্রসিকিউশনের উপর, আর স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। কিন্তু কোনো ফ্যাক্ট বা কোনো বস্তু বা কোনো জিনিস যদি এত অবভিয়াস হয়, এত নোটোরিয়াস হয়, এত ওয়েল নোন হয় যে এইটার সত্যতার ব্যাপারে কোনো ডাউট নেই, এইটা কোর্টে উপস্থাপন করা যায় এবং এইটা জাজের জুডিশিয়াল নোটিশে আনা যায়, এবং আনতে পারলে জুডিশিয়াল নোটিশে নিয়ে জাজ এটা আমলে নেবে, এটার জন্য আর নতুন করে কোনো কিছু প্রমাণ করতে হবে না, এটা সো অবভিয়াস। যেমন মনে করেন মামলাতে গেলেন, আপনি একটা বস্তু, একটা বাড়ি বা একটা আমার ব্যবসা নিয়ে মামলাতে গেলেন, ওইটা প্রমাণ করতে হবে আপনি এটার মালিক, এটা অন্য কিছু প্রমাণ করলে হবে না, আপনাকে ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে এই ব্যবসার মালিক আপনি, এই বাড়ির মালিক আপনি, তখন আপনার পক্ষে রায় আসবে। ঠিক অনুরূপভাবে চুক্তি ভঙ্গ করলে যে ভঙ্গ করেছে তার বিরুদ্ধে আপনি প্রমাণ করতে হবে যে একটা চুক্তি ছিল এবং সে ভঙ্গ করেছে। কিন্তু জুডিশিয়াল রিভিউ এভিডেন্সের এমন একটা উল্লেখযোগ্য সংখ্যক দিক, এখানে আপনাকে প্রমাণ করতে হবে না, এটা সো অবভিয়াস, শুধুমাত্র এটাকে জাজের অ্যাটেনশনে বা নোটিশে নিয়ে আসতে হবে, এটাকেই সাধারণত জুডিশিয়াল নোটিশ বলে। ফর এক্সাম্পল আপনি বলেন বাংলাদেশে কোন দল ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এইটা আপনার ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে না ব্রিটিশ ইমিগ্রেশন কোর্টে যে কে ক্ষমতায় আছে, কারণ এটা এত অবভিয়াস এবং এটাকে ডাউট বা চ্যালেঞ্জ করার কোনো কিছু নাই, এটা ওয়েল নোন ফ্যাক্ট। ঠিক অনুরূপভাবে কিছু জিনিস আছে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, এইটাকে আপনি ডকুমেন্ট দিয়ে, এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে না যে সূর্য পূর্ব দিকে উঠে, এইটা ইউনিভার্সালি ট্রুথ এবং জাজ এটা স্বয়ংক্রিয়ভাবে এটা উনি অ্যাকসেপ্ট করবে। তো এই জন্য ল অফ এভিডেন্সে জুডিশিয়াল রিভিউ এমন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যার মাধ্যমে বাদী বা বিবাদীকে কোনো কিছু প্রমাণ করতে হবে না, এইটা যাদের দৃষ্টিগোচর করলে পরে জাজ তার স্বয়ংক্রিয়ভাবে এটা অ্যাকসেপ্ট করে আমলে নেবে, এবং এইটার ব্যাপারে নর্মালি কোনো কন্টেস্ট বা ডিবেট হবে না, এবং এইটার ব্যাপারে কোনো সন্দেহ আসবে না। তো আমরা একটু এক্সপ্লেইন করলাম জুডিশিয়াল নোটিশটা কি, এবং জুডিশিয়াল নোটিশে ল অফ এভিডেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং এইটার আওতায় যারা এটা নিয়ে আসেন বা এটা অ্যালিজ করেন বা পুট ফরওয়ার্ড করেন, তারা কিন্তু এটার বেনিফিট পান এবং নিচ্ছেন, এবং এটা দীর্ঘদিনের ল অফ এভিডেন্সের একটা নিয়ম হচ্ছে জুডিশিয়াল নোটিশ নিড নট টু বি প্রুভড।